হ্যালো স্টুডেন্টস আমাদের ফিকশানের কিছু পার্ট হয়ে গিয়েছিলো তাই তো তোদের সিলেবাসও দিয়ে দিয়েছে তোদের সিলেবাস একটু কমিয়ে দিয়েছে তো সমস্যা নেই সায়েন্স মোটামুটি মোটামুটি আগাচ্ছে ভালোই তো আমি এই জন্য অল্প অল্প করে শেষ করছি ঠিক আছে তোদেরকে অল্প একবারে দিচ্ছি না যেহেতু তোদের মাইক্রো এখনও তোরা ঠিকঠাক শুরু করিস তো মাইক্রো এই সময়ের মধ্যে তোরা পড়ে নে তোদের ভিডিও দেওয়া আছে প্লাস নোটটাও দেওয়া আছে পড়ে নেই আর আমি অল্প অল্প করে ফ্রিকশনটা শেষ করে দিচ্ছি ঠিক আছে আজকে কিছুটা আমি ফিকশনটাকে আরও কিছু টপিকটা আগে এগিয়ে রাখবো আর শনিবার দিন আমি ফ্রিকশানটার টপিকটা শেষ করে তোদেরকে শনিবার দিন নোটটা দিয়ে দেবো ফিকশনের উপর তাহলে আমার আর টপিক কিছু বাকি থাকলো না তারপর রিসেপশানের টপিকও কিছু বাকি নেই মনে হয় তো তোরা সায়েন্সটাকে ভালো মতো প্রিপেয়ার করতে শুরু করে দেয় কারণ সামনে তোদের সেমি এক্সাম আছে হাফ ইয়ারলি তো এবার আমাদের ফিকশান আমাদের লাস্ট ফিকশান হয়ে গেছিলো তিন ধরনের ফিকশান একটা স্ট্যাটিক ফিকশান একটা স্লাইডিং ফিকশান একটা রোলিং ফিকশান স্ট্যাটিক ফিকশানে কি দেখলাম কোনো একটা পার্টিকুলার যখন অবজেক্ট অবজেক্টকে আমরা ফোর্স করব যতক্ষণ অবজেক্টটা না সরবে স্ট্যাটিকে থাকবে তখন ওটাকে বলা হয় স্ট্যাটিক ফিকশান তার মানে কি ফিকশানের উপর যদি ফোর্সের অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন পাওয়া যদি খুব বেশি হয় যদি বেশি হয় তখন যখন মুভ করলো তখন সেই মুভটাকে আমরা স্লাইডিং ফ্রিকশন বলবো তারপরে সাইডিং ফ্রিকশনের এখন মাঝখানে যদি আমরা রোলিং কোনো পার্টিকুলার অবজেক্ট রেখে দিই ওটাকে রোলিং ফিকশান বলি রোলিং ফ্রিকশনের রোলিং ফিকশান কেন বলি কারণ তার অপোজিটে কাজ করে যেখানে ফোর্স তার অপোজিটে হলো ফ্রিকশন আমরা ফ্রিকশনাল ফোর্স এরকম দেখলাম এখন আমরা দেখবো যে ফ্রিকশন ফ্রিকশনের উপর টার্গেট করে কিছু কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এই ভিডিওতে পার্টিকুলার দেখব অ্যাডভান্টেজ কী কী ওয়ান বাই ওয়ান আমি অ্যাডভান্টেজে যাই আমাদের এক নাম আমাদের অ্যাডভান্টেজের মধ্যে কিছু কিছু অ্যাডভান্টেজ পড়তে হবে যেরকম আমরা যে সাইকেল চালাই মানে আমরা যখন সাইকেল চালাই বা যে বাইক চালাই তখন আমরা ব্রেক ক্র্যাচ করি মানে ব্রেক কষি যেটাকে আমরা বলি ওই ব্রেক কষার ফলে কি হবে আমাদের যে ব্রেক প্যাডেল আছে ওই ব্রেক প্যাডেলটা ব্রেক প্যাডসে প্রেসড হয় তারপরে সেই ডিস্কটা রোটেটিং ডিস্কটা মানে রোটেটিং যে হুইলের ডিস্কটা ওটা বন্ধ হয়ে যায় তার মানে কি আমরা যখন সাইকেল চলছে বা বাইক চলছে তখন অটোমেটিকলি কিন্তু চলতেই থাকবে তখন আমরা যখন ব্রেক প্যাডটা ইউজ করব। তার মানে কি ব্রেকস অফ এ বাইসাইকেল ওয়ার্ক এ ফ্রিকশন তার মানে কি হোয়েন উই ড্রাইভিং দ্য ভেহিকল দ্য প্যার্স ডু নট টাচ দ্য হুইলস বাট অ্যাজ সুন অ্যাজ উই অ্যাপ্লাই দ্য ব্রেক প্যাডস অর ব্রেক লিভার দ্য প্যার্স অ্যারেস্ট দ্য মোশন অ্যারেস্ট মানে স্লো করে দেয় মোশনটাকে বা বন্ধ করে দেয় আস্তে আস্তে ব্রেক কষলে আস্তে 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 ব্রেকটা অ্যাটাচ হবে হুইলসের মধ্যে আর যদি ডাইরেক্ট করি তার ডাইরেক্ট হবে তার মানে কি অ্যারেস্ট দ্য মোশন মানে স্লো করে দিচ্ছে দ্য মোশন অফ দ্য রিম রিমটা বা হুইলটা ডিউ টু ফ্রিকশান এর ফলে অ্যান্ড হুইল স্টপস মুভিং ঠিক আছে এর ফলে মুভটা বন্ধ হয়ে যাবে স্টপস করে দেবো আমি তার মানে কি ফ্রিকশন কোথায় প্রেজেন্ট আছে ফ্রিকশন ইজ প্রেজেন্ট বিটুইন দ্য ব্র্যাক মানে ব্রেক প্যাড অ্যান্ড দ্য রিম হুইল রিম অফ হুইল এর ফলেই কিন্তু স্টপ হয়ে যায় তারপর এই ফ্রিকশানটা বন্ধ করে দিচ্ছে তারপরে এই যে ব্রে মানে হুইলটা রিম অফ হুইলটা স্টপ হয়ে যাচ্ছে তারপরে আমরা কোনো একটা জায়গায় স্টপ করতে পারছি পার্টিকুলার বাইকটা বা পার্টিকুলার সাইকেলটা তার মানে কি ব্রেক প্যাডের মধ্যে ফ্রিকশান আছে বলেই এই কাজটা হলো যদি আমরা ব্রেক প্যাড ইউজ কর যদি না করি আমরা সাইকেলে তাহলে কি ওই ফ্রিকশানটা পসিবল হতো এই ফ্রিকশানটা পসিবল না হলে আমরা অ্যাক্সিডেন্ট করতাম সাইকেল চলতেই থাকতো আমরা সাইকেল আমাকে সাইকেলকে স্টপ করতে পারতাম না আমরা বাইককে স্টপ করতে পারতাম না তার মানে কি ফ্রিকশান এনাবেলস আস টু অ্যাপ্লাই ব্রেকস অ্যান্ড স্লো ডাউন অর স্টপ এ মুভিং কার অর মুভিং বাইসাইকেল ঠিক আছে তাহলে এটা একটা ইউজেস দু নম্বর ইউজেস আমরা কি দেখবো খুব ভালো একটা ইউজ দেখবো যেটা আমাদের সবসময় হয় শু আমরা শ্যু ইউজ করি ডিফারেন্ট টাইপ তাহলে ওয়াক করতে আমাদের জুতো লাগে আমাদের শু লাগে এবার আমরা যখন কোনো একটা পার্টিকুলার ইউজ করি যখন হোয়েন উই মানে হোয়েন উই স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড ওয়াক উই আর অ্যাপ্লাইং এ পার্টিকুলার ফোর্স একটা পার্টিকুলার ফোর্স অ্যাপ্লাই করছি যেটাকে যদি আমি পার্টিকুলার ফোর্স মানে যদি দিয়ে যাই তাহলে আমার ফোর্সটা দিকে তাই তো তাহলে পার্টিকুলার ফোর্স অ্যাপ্লাই করছি গ্রাউন্ডে নাও ইন রিটার্ন গ্রাউন্ড অলসো অ্যাপ্লাইজ এ অপোজিট ফোর্স যেটাকে আমরা ফ্রিকশনাল ফোর্স বলি ফ্রিকশনাল ফোর্স বলি বাট উই ক্যান নট ফল ইফ আমার ইফ ফ্রিকশন ইজ নট প্রেজেন্ট অ্যাজ দ্য লার্জ অ্যামাউন্ট উই ক্যান ফল উই ক্যান নট না উই ক্যান ফল ইফ ফ্রিকশন ইজ নট প্রেজেন্ট অ্যাজ দ্য লার্জ গ্রাউন্ড ক্যান অ্যাপ্লাই এ লার্জ ফোর্স তার মানে কি আমরা যখন কোনো পার্টিকুলার গ্রাউন্ডে যখন ফোর্স অ্যাপ্লাই করব। তখন যদি ফ্রিকশান অ্যাপ্লাই না হয় তাহলে আমরা স্লিপ খেয়ে পড়ে যাব কারণ অপোজিট একটা ফোর্সকে যদি মাস করে না রাখে যদি সাপ্রেস না করে অপোজিট একটা ফ্রিকশনাল ফোর্স তাহলে এই ফোর্সটা আমাদের বেশি হয়ে যাবে তখন আমরা স্লিপ খেয়ে পড়ে যাব যেহেতু ফোর্স আমরা অ্যাপ্লাই করছি গ্রাউন্ডের মধ্যে আর গ্রাউন্ডও আমাকে অপোজিট একটা ফোর্স ইউজ করছে অ্যাজ এ ফ্রিকশনাল ফোর্স সেই জন্যই আমরা গ্রাউন্ডে হাঁটতে পারছি বা দৌড়াতে পারছি এই জন্য স্লিপ খাচ্ছি না কারণ অপোজিট একটা ফোর্স ইকুয়ালি একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে কারণ আমরা ফোর্স ইয়েট করলে আমরা নিজেরা ফোর্স ইয়েট করলে অপোজিট কোনো ফোর্স যদি মাস্ক না করে তাহলে আমরা স্লিপ খেয়ে পড়ে যাবো সবসময় পড়ে যাব এই জন্য সেটা অল্প হোক বেশি হোক সবসময় ফ্রিকশনাল ফোর্স কাজ করে বলেই আমরা পড়ে যাচ্ছি না সেটা তার মানে কি ইকুয়ালি একটা ফ্রিকশনাল ফোর্স অটো অলওয়েজ কাজ করছে তার মানে কি উইন ওয়েন উই স্টে ফরওয়ার্ড অ্যান্ড ওয়াকিং উই আর অ্যাপ্লাইং ফোর্স অন দ্য গ্রাউন্ড নাও ইন রিটার্ন গ্রাউন্ড অলসো অ্যাপ্লাইড অ্যাজ এ ফ্রিকশনাল ফোর্স বুঝতে পারলাম বাট উই ক্যান ফল ইফ ফিকশন ইজ নট দেয়ার বাট ফ্রিকশান ইজ নট প্রেজেন্ট অ্যাট দ্য গ্রাউন্ড ক্যান ঠিক আছে তো ফ্রিকশন ফোর্স কী করবে একটা লার্জ অ্যামাউন্ট অফ ফ্রিকশনাল ফোর্স ক্রিয়েট করে এর ফলে আমরা স্লিপ খেয়ে পড়ছি না বুঝতে পারলাম এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তার মানে কি ফ্রিকশনাল ফোর্স কে প্রিভেন্ট করতে পারে আমাদের তার মানে কি আর ফর স্লিপিং এভরিওর উই টেক হ্যান উই টেক এ স্টেপ ফরওয়ার্ড উইদাউট ফ্রিকশন উই ক্যান উই কান্ট অর উই কান্ট মানে উই কান্ট ওয়াক ফরওয়ার্ড বা উই শু উই উইড স্লিপ অ্যান্ড ফল ইন এভরি অ্যাটেম্প টু মুভ যখনই আমরা মুভ করতে যাবো আমরা পড়ে যাবো কারণ ফ্রিকশনাল ফোর্স যদি না থাকে কারণ ফ্রিকশনাল ফোর্স আমাদের ফোর্সকে ফোর্সকে সাপ্রেস করে দিচ্ছে ফোর্স অ্যাটাকটাকে ইকুয়ালি সাপ্রেস করে দিচ্ছে তাহলে তার মানে কি ইকুয়াল যদি না হয় তাহলে আমরা কোনো জায়গা যদি বেশি হয়ে যায় এবং এটা ফোর্স এটা ফ্রিকশনাল ফোর্স কোনো জায়গায় বেশি হয়ে গেলে তার ডিস্যাডভান্টেজ হওয়ার চান্স থাকতে পারে এরোর হওয়ার চান্স থাকতে পারে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তার মানে কি আমরা যখন হাঁটবো তার মানে কি উই আর এবল টু ওয়াক অন গ্রাউন্ড অর এনিওয়ে বিকজ ফ্রিকশন বিটুইন দ্য সোল অর আওয়ার শ্যুজ শোল আর সুজের মধ্যে যদি ফ্রিকশনাল ফোর্স না থাকতো তাহলে আমরা পড়ে যেতাম তার মানে কি বিটুইন দ্য সোল অফ আওয়ার শুজ অ্যান্ড গ্রাউন্ড প্রিভেন্ট আস ফ্রম স্লিপিং ওভার দ্য গ্রাউন্ড টু টেক এ স্টেপ ফরওয়ার্ড ডিউরিং দ্য ওয়াকিং উই লিফট ওয়ান ফুট অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড পুজ দ্য গ্রাউন্ড ব্যাকওয়ার্ডস উইথ দ্য আদার ফুট তার মানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি ফোর্স অ্যাপ্লাই করলে গ্রাউন্ড আমাকে একটা ফ্রিকশনাল ফোর্স ইউজ করছে যার ফলে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি বুঝতে পারলাম এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তার মানে কি এই জন্য শ্যুসের মধ্যে ফিকশনাল ফোর্সকে বাড়ানোর জন্য আমরা শ্যুসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন বা ডিফারেন্ট টাইপ অফ প্যাটার্ন বা ডিফারেন্ট টাইপ অফ প্যাচেস বা ডিফারেন্ট টাইপ অফ গ্রুপস ইউজ করি যাতে আমাদের ফিকশনাল ফোর্স বেড়ে যায় ক্রিকেট খেলায় যা প্লেয়াররা যে জুতোগুলো ইউজ করে শুগুলো ইউজ করে ফুটবল খেলায় যে জুতোগুলো ইউজ করে প্লেয়াররা কেন কারণ ওরা হলো ফাস্ট রানার বা অ্যাথলিট অ্যাথেলিট যারা তারা ফাস্ট রানার হয় তা তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যদি জুতোটা আমি দেখি তাদের পয়েন্টেড স্পাইন থাকে গ্রুপস থাকে খুবটা তীক্ষ্ণ স্পাইন থাকে কেন কারণ ওরা ফ্রিকশনাল ফোর্সকে বাড়িয়ে দেয় কেন কারণ ওরা যেহেতু গ্রাউন্ড অনেক বেশি স্লিপারি থাকে ফগ আসতে পারে গ্রাউন্ড বেশি স্লিপারি থাকে খুব জোরে দৌড়াচ্ছে বলকে ক্যাচ করার জন্য বা ফুটবলটাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য তো এতটাই ফাস্ট দৌড়াচ্ছে তো যদি গ্রাউন্ডের মধ্যে যদি গ্রাউন্ড যেহেতু স্লিপারি থাকে অনেকটাই স্লিপারি প্লাস আস্তে আস্তে গ্রাউন্ডের মধ্যে ফগ পড়ে তারপরে নানা রকম মানে ময়েস্ট কন্ডিশনে থাকে তো বিভিন্ন ধরনের গ্রাউন্ডে বিভিন্ন ধরনের স্লিপারি এফেক্ট থাকে এর ফলে যে কোনো একটা প্লেয়ার পড়ে যেতে পারে তো যদি এবার ফোর্স এখানে কারণ ফোর্স বেশি অ্যাপ্লাই করছে কারণ যখন একটা প্লেয়ার দৌড়চ্ছে বা প্লেয়ার রান করছে বা তখন 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 প্লেয়াররা তাদের পায়ের মধ্যে প্রচুর ফোর্স অ্যাপ্লাই করছে এই জন্য এই ফোর্সকে নেগ্লেক্ট করার জন্য আমাকে ফিকশনাল ফোর্সকে বাড়াতে হবে এই জন্য ফিকশনাল ফোর্সকে বাড়ানোর জন্য আমরা শুসের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ গ্রুপস ইউজ করি ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন বা ডিফারেন্ট টাইপের প্যাচ ইউজ করি বিকজ ইট ইজ গ্রুপ ইন অর্ডার টু প্রোভাইড বেটার গ্রিপ অন দ্য ফ্লোর সো দ্যাট উই ক্যান মুভ সেফটি উই ক্যান মুভ সেফলি তাহলে সেফ সেফলি বা উই ক্যান রান সেফলি বা উই ক্যান ওয়াক সেফলি এর ফলে আমরা সেফ অবস্থায় যেতে পারবো ঠিক আছে বুঝতে পারলাম তাহলে আমরা ফিকশনাল ফোর্সে বাড়িয়ে দিলাম কখনো 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 আমরা দেখবো যে আমাদের গ্রাউন্ডের মধ্যে অয়েল পড়ে যায় বা জল পড়ে যায় তেল পড়ে যায় বা আমরা অনেকে আছে যেরকম মানে যে কোনো ফলের খোসা মেনলি ব্যানানার খোসা যদি পড়ে যায় তখন কি হয় আমরা স্লিপ খেয়ে পড়ে যাই কেন কারণ ব্যানানা যে খোসাটা আছে ব্যানানা যে পিলটা আছে ওই পিল ওই ব্যানানা পিলের মধ্যে সফট ব্যাপারটা আছে মানে স্মুথ বা স্লিপারি ব্যাপারটা আছে এই স্লিপারি ব্যাপারটা স্মুথ ব্যাপারটা কলার মধ্যে থাকার জন্য কলা কি মানে কি করে যে ফ্লোরের যে ফ্রিকশনাল মানে রেশিওটা আছে ওটা কমে দেয় মানে রিডিউস দেয় ফ্রিকশনাল এফেক্ট তাহলে এবার ফ্রিকশনাল এফেক্ট কমে দিলে আমরা তো সিমটে আমরা তো ফোর্স তো অ্যাপ্লাই করছে এবার ফোর্স যদি বেশি হয়ে যায় ফ্রিকশনাল ফোর্স থেকে তাহলে আমরা পড়ে যাব কারণ ফ্রিকশনাল ফোর্স রিডিউস হয়ে গেল আর আমরা তো আমরা তো হাঁটছি দৌড়াচ্ছি বা দৌড়ালাম দৌড়ালাম বা জোরে জোরে হাঁটলাম তখন তো আমরা ফোর্স কিন্তু ইকুয়ালি গ্র্যাভিটির এগেনস্টেই প্রয়োগ করছি তার মানে কি ফ্রিকশনাল ফোর্সকে ইকুয়ালি হতে হবে আর যদি ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালি না হয় তাহলে আমরা সিটকে পড়ে যাব বা হঠাৎ করে হয়তো পড়ে গেলাম বা হয়তো ধাক্কা খেলাম বা কিছু একটা আমাদের অঘটন ঘটার চান্স থাকতে পারে বা আমাদের এড় হওয়ার চান্স থাকতে পারে এই জন্য মার্বেল ফ্লোরে বেশি মানুষের পড়ে যায় কেন কারণ মার্বেল ফ্লোর বেশি স্মুথ কারণ আমরা যখন বেশি ফোর্স ইউজ করছি বা হয়তো দৌড়াচ্ছি বা হয়তো তাড়াতাড়ি হয়তো মানে মনে করো মনে করো বিছানা থেকে খুব তাড়াতাড়ি ফোর্স অ্যাপ্লাই করে নামলাম তখন বাই চান্স এই যে স্লিপারিনেস থাকার জন্য স্লিপিং এফেক্ট থাকার জন্য এই মার্বেল ফ্লোরের মধ্যে অ্যাক্সিডেন্টটা বেশি হয় কেন মার্বেল ফ্লোর বেশি স্লিপারি এমনি রাফ ফ্লোর থেকে কারণ লাফ রাফ যত রাফ ফ্লোর হবে গ্রুপ বেশি হবে যত গ্রুপ বেশি হবে ফ্রিকশনাল ফোর্স তত বেশি হবে আর ফ্রিকশনাল ফোর্স যত বেশি হবে আমার ফোর্সকে ফ্রিকশনাল ফোর্স মাস করে দিতে পারবে নেগলেক্ট করে দিতে পারবে আমাদের আমাদের মানে এর হওয়ার চান্স বা আমাদের এরকম অঘড়ন মানে এরকম মানে অঘটন ঘটার চান্সটা কমে যাবে কিন্তু যত স্লিপারি তত ডিসঅ্যাডভান্টেজ ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তারপরে আমরা যে যেরকম ওই যে ফিকশনাল ফোর্সকে কমানোর জন্য আমরা ইউজ করি না অয়েল ইউজ করি না হিঞ্জের মধ্যে ডোরের জোর যে হিঞ্জগুলো আছে হিঞ্জের মধ্যে অয়েল ইউজ করি না যাতে শব্দ না হয় বিক বিকজ ইট এফেক্টস দ্য ফিকশনাল এফেক্ট বিকজ ইট অর্ডার টু রিডিউস ফিকশান সো ইট ইস ক্যান ওপেন স্মুথলি শব্দ হবে না তারপর আমরা আমরা ক্যারাম যে খেলি ক্যারাম ক্যারাম খেলি না আমরা সবাই তো ক্যারাম খেলি তো ক্যারাম খেলার জন্য কি হয় মানে আমরা আমরা পাউডার স্প্রিঙ্ক করি না পাউডার প্রিন্কল করলে কি হবে আমাদের যে আমাদের যে ইতে ইটা আছে যে মানে ক্যারাম বোর্ডটা আছে ক্যারাম বোর্ডের মধ্যে যখন স্ট্রাইক করি যখন স্ট্রাইক করি ক্যারাম ক্যারাম বোর্ডের মধ্যে যখন স্ট্রাইক করি ওপেন তখন স্ট্রাইক করলে কি হবে যে পাউডার ইউজ করলে কি হবে ওর ফ্রিকশনাল ওর ফ্রিকশনাল রেট বেড়ে যায় ফ্রিকশনাল রেট বেড়ে গেল তাহলে ফ্রিকশনাল রেট বেড়ে গেলে কী হবে হোয়েন উই মানে হোয়েন পাউ মানে পাউডার ইজ স্প্রিঙ্কল অন ক্যারাম বোর্ড ইটস ইজ স্মুথ এন দ্য সারফেস অ্যান্ড দ্য অ্যান্ড দ্য স্ট্র্যাগার মুভ স্মুথলি তাড়াতাড়ি মানে স্ট্রাইকার মুভ করতে পারবে স্ট্রাইকার যদি তাড়াতাড়ি মুভ করতে পারে তাহলে কী হবে আমাদের ফ্রিকশনাল রেটটা রিডিউস হয়ে গেল তাড়াতাড়ি ফ্রিকশনাল রেটটা বেড়ে যাবে তাহলে ফ্রিকশন সরি কমে যাবে বেড়ে যাবে না কমে যাবে স্মুথ বেশি হবে কারণ পাউডার কি করে স্মুথ তৈরি করে দেয় যাতে খুব স্ট্রাইকারটা তাড়াতাড়ি এদিক ওদিক যেতে পারে আমাদের এই জন্য আমরা পাউডার দিই কারণ পাইডার পাউডার কী করে পাউডার স্মুথ করে দেয় ক্যারাম ক্যারাম বোর্ডটাকে স্মুথ করে দেয় কারণ স্প্রিঙ্কল করলে ক্যারাম বোর্ডটা স্মুথ হয়ে যায় ঠিক আছে স্মুথ হয়ে গেলে কী হবে ফ্রিকশনাল কমে গেল এটা আমার একটা অ্যাডভান্টেজ ঠিক আছে তারপর আরেকটা অ্যাডভান্টেজ কি আরেকটা অ্যাডভান্টেজ যেরকম মেশিনের মধ্যে অয়েল বা গ্রিস ইউজ করা অয়েল বা গ্রিস ইউজ করলে মেশিনে শব্দ হবে না রাবিংটা কম হবে বিকজ ওয়ে ইজ হোয়েন ইট ইজ অ্যাপ্লাইড ইন ফর্ম অফ থিন লেয়ার দেয়ার অ্যান্ড মুভিং সারফেস ডু ডুনো ডাইরেক্টলি রাব উইথ ইথ আদার উইথ ইচ আদার অ্যান্ড অ্যান্ড আদার সো ইন্টারলকিং ক্যান বি অ্যাভয়েডেড টু গ্রেট এক্সটেন্ড ইন্টারলকিংটা কম হবে ইন্টারলকিং কম হলে রাবিংটা কম হবে রাবিং যদি কম হয় তাহলে আমাদের মানে আমাদের কী হবে মানে নষ্ট কম হবে মেশিন এই জন্য আমাদেরও কিন্তু হাড়ের ভিতরে এই লিকুইড আছে লুপ্রিক্যান্ট লুপ্রিক্যান্টের মতো লিকুইড আছে এই লিকুইডটা আমাদের হাড়ের মতো ঘর্ষণ ঘর্ষণটা মানে ফ্রিক ফ্রিকুয়েন্সিটা ফ্রিকশনটা কমিয়ে দেয় আমাদের বডির মধ্যে তো ফ্রিকশন আছে প্রত্যেকটা হাড়ের মাঝখানে মাঝখানে লিকুইড আছে এই লিকুইডটা ফ্রিকশন কমিয়ে দেয় তারপরে ক্যালসিয়াম আছে ক্যালসিয়ামের লেয়ার আছে তো এই ফ্রিকশনগুলো কমিয়ে দেবে এরা ফ্রিকশন যত কমিয়ে দেবে লিকুইডগুলো তত আমাদের এই ক্ষয় হওয়ার চান্সটা রাবিং হওয়ার চান্সটা কমে যাবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তারপরে সব থেকে ভালো গাড়ি গাড়ি যখন আমরা চলি তখন কি হয় গাড়ি যখন চলি যারা খুব ইম্পর্টেন্ট গাড়ি যখন চলি আমাদের কি হবে মনে করো ফ্রিকশন যখন আমরা গাড়ি চলি তখন গাড়ি সামনের দিকে অগ্রসর হচ্ছে তাই তো তাহলে সামনের দিকে অগ্রসর হলে কি হবে এ মুভ করবে কিন্তু যেহেতু এটা ওয়ান টাইপ অফ মানে ফ্রিকশান অফ রোলিং রোল তার মানে কি স্লাইডিং করবে এবার এবার কী করবে ফ্রিকশান অ্যানাবেলস একা টু মুভ অন রোড উইদাউট স্লাইডিং অর স্কিডিং স্কিডিং করার ফলে কী হবে যেহেতু অ্যান ক্লক মুভ করতে শুরু করে তাহলে এদিকে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এদিকে তাহলে ফ্রিকশানটা কোন দিকে হবে এদিকে ফ্রিকশান যদি এদিকে হয় তাহলে ফ্রিকশান এদিকে কী করবে তাহলে মুভ করাতে সাহায্য করবে তার মানে কি আমার পার্টিকুলার ফিকশানটা কী হবে এদিকে মুভ করাতে সাহায্য করবে তার মানে কি এই গ্রাউন্ডটা বা এই স্ট্রিটটা মানে মানে স্ট্রিট বা গ্রাউন্ড পুস দ্য ফরওয়ার্ড অন দ্য টায়ার মানে এই স্ট্রিট বা গ্রাউন্ড পুশ দ্য ফরওয়ার্ড পুস অন দ্য টায়ার তাহলে এইভাবে তাহলে ফিকশনাল ফিকশনাল ফোর্স এদিকে আর টায়ার কি করবে টায়ার পুশ ব্যাকওয়ার্ড অন দ্য স্ট্রিট ব্যাকওয়ার্ড অন দ্য স্ট্রিট এর ফলে কিন্তু সে সামনের দিকে অগ্রসর হবে তার মানে কি ক্লক ওয়াইজ মুভ করলো আর ফ্রিকশান এদিকে করলো যদি ফ্রিকশান না থাকতো তাহলে পার্টিকুলার টায়ারটা একই পজিশনে থাকতো তার মানে ইফ দেয়ার ইজ নো ফ্রিকশান বিটুইন দ্য বিটুইন দ্য টায়ার অ্যান্ড দ্য রোড বা স্ট্রিট দেন দ্য হুইলস অফ এ কার উড স্পিন অ্যাট এ সেম প্লেস ঠিক আছে মুভ করতে পারতো না ফরওয়ার্ড মুভ করতে পারতো না একই জায়গায় বারবার ওটেড করতো ফ্রিকশন আছে বলেই ও সামনের দিকে মুভ করতে পারছে সামনের দিকে মুভ কেন করতে পারছে কারণ কারণ রোড বা গ্রাউন্ড পুষেস ফরওয়ার্ড অন দ্য টায়ার অ্যান্ড দ্য টায়ার বা হুইল বা যাই কিছু বই না কেন পুশেস ব্যাকওয়ার্ড অন দ্য স্ট্রিট তা এর ফলে সে সামনের দিকে যেতে পারবে বুঝতে পারলাম কারণ ফ্রিকশান এদিকে কাজ করছে আমার 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 কী হবে ফোর্স এদিকে কাজ করবে ক্লক ওয়াইজ তাহলে এর ফলে কিন্তু সামনের দিকে সে মুভ করবে বুঝতে পারলাম সামনের দিকে মুভ কেন করবে তার মানে কি আমরা যখন কার চালাই তার মানে কি হয়ে ইউ কার উড স্টার্ট মুভিং ইফ ইট ওয়াজ নট ফর দ্য ফ্রিকশান ফর দ্য টায়ার এগেন্স দ্য স্ট্রিট উইথ তার মানে কি উইথ নো ফ্রিকশন দ্য টায়ার উড জাস্ট স্পিন লাইক ওয়াইজ উই কুড নট স্টপ উইদাউট দ্য ফ্রিকশান অফ দ্য ব্রেক্স অ্যান্ড দ্য আমরা আটকাতে পারবো না যদি ফ্রিকশানই না থাকতো প্রেজেন্ট তাহলে এটাও একটা অ্যাডভান্টেজ ফ্রিকশান থাকার বুঝতে পারলাম এই ফ্রিকশান থাকার আরেকটা অ্যাডভান্টেজ তাহলে এই অ্যাডভান্টেজগুলো আমাকে দেখতে হবে আমাদের কার চালানোর সময় বা গাড়ি চালানোর সময় যে কীভাবে রোটেট করছে টায়ার রোটেট করছে এইদিকে তা টায়ার রোটেট করছে তাহলে মানে কি এদিকে হচ্ছে তার মানে কি ফোর্সটা এদিকে তাহলে মানে কি ফোর্স যদি এদিকে হয় তাহলে আমরা কি শিখছি যে ফ্রিকশনাল ফোর্স তার অপজিট হবে সবসময় এদিকে তাহলে এবার ফ্রিকশনাল ফোর্স এদিকে কাজ করে মু ফোর্সটা মুভিং ফোর্স এদিকে কাজ করছে এই জন্য টায়ারটা এভাবে এভাবে চলছে এভাবে চলছে এভাবে চলছে যদি ফ্রিকশন না থাকতো তো টায়ারটা একই দিকে এভাবে স্পিন করতো কারণ ফ্রিকশনাল ফোর্স নাল যদি থাকতো নাল বা জিরো থাকতো বুঝতে পারলাম এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে এবার এবার কি হচ্ছে এবার আরেকটা যেরকম আরেকটা ভালো এক্সাম্পল আমরা যেরকম পেন্সিল দিয়ে বা আমরা যখন পেন দিয়ে বা আমরা যখন ব্ল্যাকবোর্ডের মধ্যে চক দিয়ে লিখি তাহলে ব্ল্যাক রাফ রাখা হয় কেন বা আমাদের পেপার রাফ হয় কেন রাফ হয় তুই বলতে স্যার তো কিন্তু মাইক্রোস্কোপিক যদি দেখিস তাহলে অনেক বেলা গ্রুপ থাকে তাহলে এই গ্রুপগুলো যখন আমরা পেনসিল ইউজ করি তাহলে পেন্সিল ইউজ করলে কী হবে পেনসিলের মানে টিপ অফ দ্য পেন্সিলের মধ্যে কি থাকে হয় গ্রাফাইট থাকে নালে কার্বন থাকে যেটাকে আমরা পেন্সিল লিড বলি তাহলে এবার পেন্সিল লিড যখন আমরা লিখি তখন এই পেন্সিল লিডের পেন্সিল লিডের ফ্রিকশনের ফলে এই পেন্সিল লিডগুলো স্টিক হয়ে যাচ্ছে কাগজের মধ্যে বা ব্ল্যাকবোর্ডের মধ্যে তার মানে কি হোয়েন উই রাইট উইথ এ পেন্সিল অর পেন ফ্রিকশান অ্যাপ্লাই ফ্রিকশান অ্যাপ্লাই হচ্ছে তারপরে ফ্রিকশান উইথ পেপার রাফস অফ কার্বন পার্টিক্যালস রাফ কার্বন পার্টিক্যালস আর গ্রাফাইট পার্টিক্যাল যদি পেন্সিল ইউজ করে গ্রাফাইট পার্টিক্যাল বা চক ইউজ করি চক পার্টিক্যালকে ইউজ করবে তাহলে কী হবে পেন্সিল লিডটা এই কাগজের সাথে স্টিক করে যাবে আটকে যাবে তারপরে কিন্তু লেখাটা আস্তে আস্তে বসবে তার মানে কি আমি যখন লেখা বসছি তার মানে কি মনে কর আমি সুদীপ্ত লিখছি তার মানে কি সুদীপ্ত লেখার সময় আমার যে এই আমার যে পেন এই যে পেনের যে লিডটা মনে করো এটা যদি গ্রাফ কার্বনের লিড হতো বা গ্রাফাইটের লিড হতো এই লিডটা যেহেতু এই কাগজের মধ্যে হওয়ার জন্য এই একে 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 নষ্ট করছে বারবার ক্ষয় করাচ্ছে ফ্রিকশনের জন্য তারা ফ্রিকশন রেটের জন্য যতবার ক্ষয় হচ্ছে যতবার যতবার মানে নষ্ট করছি আমি এই রাবিংয়ের ফলে এই রাবিংয়ের গুলো এই কাগজের মধ্যে বা এই ব্ল্যাক বোর্ডের মধ্যে বা হোয়াইট বোর্ডের মধ্যে যাই হোক না কেন যাই এক্সাম্পল নেই না কেন আস্তে আস্তে ওটা আটকে যাচ্ছে স্টিক হয়ে যাচ্ছে তারপর কিন্তু লেখা লেখাটা বসছে তার মানে কি ফিকশন যদি না থাকতো তাহলে লিখাই বসতো না তার মানে কি উই কান নট রাইট উইদাউট এ পেন্সিল অনেক গ্লাস শিট বিকজ দ্য গ্লাস সার্ফেস ইজ ভেরি স্মুথ ডিউ টু উইথ দ্য ফিকশন এই জন্য গ্লাস সার্ফেস আমরা লিখতে পারি না বেশি স্মুথ সারফেসে লিখতে পারি না কারণ গ্লাস সার্ফেস এতটাই স্মুথ ও রাফ করতে পারে না কোনো একটা পার্টিকুলার ইসে তার মানে কি যখন টিচার ব্ল্যাক বোর্ড ইউজ করে যখন টিচার হোয়াইট বোর্ড ইউজ করে তখন হোয়াইট বোর্ড তো মেনে নে আমি তো দেখাচ্ছি আমি যদি ব্ল্যাকবোর্ড এটা তো এটা তো কালার কালার ইউজ করছি কিন্তু এখানে এখানে ও নিচ্ছে অ্যাবজর্ভ করছে এখানে তো লেখা হচ্ছে না আমি যদি এটা ব্ল্যাকবোর্ড ভাবতাম আর এটা যদি চক ভাবতাম তাহলে চক চকের যে চকের যে ফ্রিকশানগুলো তাহলে এই যে এই যে যদি এটা ব্ল্যাক বোর্ড হতো তাহলে ব্ল্যাবের মধ্যে ব্ল্যাক বোর্ডের মধ্যে রাফ সারফেস থাকতো তাহলে লাফ সার্ফেস এই চক পার্টিকেলগুলো বারবার ফ্রিকশানের মাধ্যমে এই চক পার্টিকেলগুলো ফ্রিকশান হতো ফ্রিকশান ইউজের জন্য এই চক পার্টিকেলগুলো ব্ল্যাক বোর্ডের মধ্যে স্ট্রাইক হয়ে গেলো আটকে গেলো স্টিক হয়ে গেলো তাহলে স্টিক হওয়ার ফলে লেখাটা আসতে শুরু করলো তাহলে লেখাটা বসতে শুরু করলো তার মানে কি হয়ে টিচার টার্স টু রাইট অন দ্য ব্ল্যাক বোর্ড অনেক অনেক চক অনেক 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 পেন দ্য রাফ সার্ফেস অফ দ্য ব্ল্যাক রাফ অফ সাম চক পার্টিকেল সেই চক পার্টিকেলগুলো ব্ল্যাকবোর্ড স্টিক হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে তারপরে সেটা আমরা লেখার আকারে দেখছি বুঝতে পারলাম এই জিনিসগুলো কিন্তু ইউজ করতে হবে অ্যাডভান্টেজগুলো যত আমরা অ্যাডভান্টেজগুলো পড়বো আমরা দেখব কি যে প্রত্যেকটাই কিন্তু ফিকশানাল অ্যাডভান্টেজ বুঝতে পারলাম তারপরে আমরা যখন কোনো গ্লাসকে বা কোনো অবজেক্টকে যেরকম কোনো অবজেক্টকে ধরে আছি মনে করো হুই উই ক্যান হোল্ড এ এনি অবজেক্ট ইন আওয়ার হ্যান্ডস বিকজ দ্য ফিকশান বিটুইন বিটুইন মানে বিকজ এনি অবজেক্ট অ্যান্ড অ্যা হ্যান্ডস কারণ এখানে ফ্রিকশান কাজ করবে এখানে ফ্রিকশান কাজ করবে হোয়েন উই ক্যান হোল্ড এন এনি অবজেক্ট কারণ আমরা কেন অবজেক্টটাকে হোল্ড করে রাখতে পারছি কারণ এখানে ফ্রিকশান অ্যাপ্লাই হচ্ছে ফ্রিকশান যদি অ্যাপ্লাই না হতো তাহলে আমরা আমাদের পেটে পেঁপ পড়ে যেত কারণ ফ্রিকশান আছে বলেই গ্রুপ আছে বলেই আমরা ওটাকে ধরে রাখতে পারছি কারণ আমার একটা একটা ফোর্স ইউজ হচ্ছে এখানে ফ্রিকশনাল ফোর্স ইউজ হচ্ছে আমরা ধরে রাখতে পারছি তারপরে ফ্রিকশান এনাবেলস আস টু পিক আপ ওর হোল্ড থিংস ইন আওয়ার হ্যান্ডস তার মানে কি আমাদের ধরতে সাহায্য করে কোনো জিনিস তার মানে কি ইট ইজ ইজিয়ার টু হোল্ড এনি অবজেক্ট যে কোনো অবজেক্টকে আমাদের ইজি করে দিবে ধরতে তারপরে মানে আমরা যে কোনো মানে আমাদের কী হয় মানে যখন আমরা কোনো অবজেক্টকে ধরি তার মানে কি আমরা যদি মনে কর কোনো একটা মনে করো পেন বা গ্লাস টাম্বলার বা যে কোনো গ্লাস যখন ধরি তখন আমরা যখন ধরবো তখন দেখবি যদি তুই গ্লাস বা ইসের মধ্যে তেল ইউ করে দে তখন দেখবি আমাদের স্লিপ খেয়ে চলে যাচ্ছে কেন কারণ এ এ উপর আপার সার্ফেসের মধ্যে ফ্রিকশন রেটটা রেটটা কমিয়ে দেয় ফ্রিকশন রিডিউস করে দেয় এই যে আপার সার্ফেসের মধ্যে এবার ফ্রিকশন রেট যদি কমিয়ে দেয় মনে কর এই যে ফ্রিকশন রেট যদি কমিয়ে দেয় এটার মধ্যে তার মানে কি আমরা যখন ধরবো হোল্ড করবো তখন এই যে আউটার সার্ফেসের মধ্যে পেনের আউটার সার্ফেস বা যে কোনো গ্লাস আমার আউটার সার্ফেসের মধ্যে গ্রুপস আছে এই গ্রুপস এই গ্রুপসের মধ্যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে ঠিক আছে দিস ইজ বিকজ ইন দ্য প্রেজেন্ট অফ ফ্রিকশন ফ্রিকশনের জন্যই কিন্তু আমরা পার্টিকুলার কোনো অবজেক্টকে হোল্ড করে রাখতে পারছি যদি হোল্ড করে রাখতে পারছি তাহলে এখানে ফ্রিকশন কাজ করছে ফ্রিকশন কাজ করেই বলছে আমরা যে কোনো অবজেক্টকে ধরতে পারছি ঠিক আছে আমরা যদি এখানে এখানে যদি কোনো গ্রিসি অয়েল বা কোনো পার্টিকুলার লুব্রিকেন্ট ইউজ করি তাহলে আমরা সহজে হোল্ড করতে পারবো না হোল্ড করতে পারবো না বলেই আমরা ধরতে পারবো না ঠিক আছে তাহলে তাহলে মানে কি আমাদের টাচ করতে বা হোল্ড করতে ডিফিকাল্ট হয়ে যাবে তার মানে ইট ইজ ডিফিকাল্ট হোল্ড ঠিক আছে বিকজ দেয়ার ইজ দেয়ার ইজ নো ফিকশান আর ইফ দেয়ার ইজ নো ফিকশান ইট উড নট বি পসিবল টু হোল্ড এনি অবজেক্ট বা যে কোনো অবজেক্টকে ধরতে আমাদের অসুবিধা হবে কারণ এখানে গ্রুপস আছে এখানে গ্রুপ আছে ফিকশনাল ফোর্স কাজ করছে ফ্রিকশনাল ফোর্স ফ্রিকশনাল ফোর্স কাজ করছে বলেই এ পড়ে যাচ্ছে না যদি আমরা অয়েল বা ডুপ্লিকেন্ট ইউজ করতাম তাহলে আমরা ফ্রিকশনাল ফোর্স রিডিউস হয়ে যেত পেনটা ধরে রাখতে পারতাম না সহজে বুঝতে পারলাম কারণ আউটার সার্ফেস কি করবে ফ্রিকশনাল ফোর্সকে রিডিউস করে দেয় যদি অয়েল ইউজ করি ঠিক আছে তারপর আর কি কি ইউজ আছে খুব ভালো ইউজ আছে আমাদের বাড়িতেই ম্যাস্টিক ম্যাস্টিকের মধ্যে আমরা এরকম করি না এরকম ম্যাস্টিকটাকে নিয়ে আমরা যে কার্বন 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 প্যাচ কার্বন যে এইটা আছে কাগজটা আছে এরকম জ্বালাই মানে আগুনটা জ্বলে তার মানে কি এখানে ফ্রিকশান ফোর্স ইউজ হচ্ছে ফ্রিকশান ফোর্স ইউজ হচ্ছে বলে এখানে এখানে হিট প্রডিউসর হচ্ছে হিট ফ্রিকশান ফোর্স কখনও কখনো হিট প্রডিউসর করে এ ফ্রিকশান ফোর্স কখন হিট প্রডিউস প্রডিউস করে এতে এরকম এরকম করতে 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 এরকম করলে বলে অনেক অনেক একটা সার্ফেসে বারবার এরকম করবি দেখবি হাত গরম হয়ে গেছে বা টেম্পারেচার বেড়ে গেছে বা হিট এখানে কারণ ফ্রিকশান ফোর্স যদি বেশি হয়ে যায় তখন ওখানে হিট প্রোডাকশান হয় হিট প্রোডাকশান হলে টেম্পারেচার বেড়ে যায় ঠিক আছে বোঝা গেল কারণ ফ্রিকশান কী করে টেম্পারেচার বাড়িয়ে দিতে সাহায্য করে ম্যাস্টিকের মধ্যে এই কাজটাই হয় যখন আমরা ম্যাস্টিক প্রডিউস করে হিট ওই হিট প্রডিউসের ফলে ওখানে একটা কেমিক্যাল রিয়েকশন হয় হিট মানে হিট বান্স দ্য কেমিক্যাল প্রেজেন্ট অন দ্য হেড অফ দ্য ম্যাস্টিক ডিউ টু দ্য মানে ডিউ টু মানে ডিউ টু হুইচ দ্য ম্যাস্টিক্স লাইটস আপ অ্যান্ড টার্নস এ লাইট তার মানে কি মানে আলো জলে কারণ হিট প্রোডাকশন হয়েছে ওখানে একটা কেমিক্যাল রিয়েশন ঘটছে কারণ ওখানে কার্বন আছে কার্বনটাকে আগুন জ্বালাতে সাহায্য করলো যদি ফ্রিকশন না হতো ওখানে যদি রাব ওখানে যদি এরকম রাবিং থাক না থাকতো মনে করি আমি অয়েল দিয়ে দিতাম বা জল পড়লে দেখবি নষ্ট হয়ে যায় কেন হয়ে যায় কারণ ফিকশনাল রেট কমে গেলো ফিকশানাল রেট কমে গেলো কার্বনের নষ্ট হয়ে গেল ওখানে কোনো কেমিক্যাল রিয়াকশন হবে না তো জ্বলবে না ঠিক আছে তারপরে আমরা কোনো জিনিস যখন কাটি তার মানে কি ওখানেও ফ্রিকশন হচ্ছে তার মানে কি আমি যদি একটা অবজেক্ট নিলাম এখানে কাটলাম তার মানে কি কাটলে মানে কি ওখানে ফিকশানাল রেটকে কমিয়ে দিচ্ছি তার মানে কি ওয়েন উই কাঠ এনি অবজেক্ট উই ওয়ে কাট এনি অবজেক্ট বা উড বিকজ দেয়ার ইজ ফ্রিকশন বিটুইন দ্য ব্লেড অ্যান্ড দ্য অ্যান্ড এনি অবজেক্ট মানে আমি যদি একটা ব্লেড নিলাম মনে করো ব্লেড মনে করো আমি একটা 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 রাবার রাবার নিলাম একটা পেন নিলাম তাহলে রাবারের রাবারের মধ্যে মানে একটা রাবার নিলাম একটা মনে করো স্লাইডিং যে একটা ব্লেড নিলাম যে কোনো ব্লেড নিলাম এই ব্লেড আর রাবার রাবারের মধ্যে বা যে অবজেক্টের মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে এই ফ্রিকশনাল ফোর্সের জন্য এই ফ্রিকশনাল ফোর্সের জন্য যে কোনো অবজেক্ট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে মানে কেটে দিবে কাটতে পারবো কোনো ফ্রিকশনাল ফোর্সের জন্য ঠিক আছে তাহলে কাটিং অফ উড বা কাটিং অফ এনি অবজেক্ট ইজ ডিউ টু পসিবল টু মানে ইজ ইজ পসিবল টু হচ্ছে কী হচ্ছে কি পসিবলটা কেন হচ্ছে কারণ পসিবল হচ্ছে এই জন্যই কারণ ফ্রিকশান কাজ করছে বলেই তার মানে কি ফিকশান এনাবেলস আস টু কাট এনি অবজেক্ট উইথ এ স্লাইডিং শ বা উইনে উইথ এ ব্লেড ঠিক আছে কাটিং কাটিং অফ উড অর কাটিং অফ এনি অবজেক্ট উড নট বি পসিবল এনি ফ্রিকশান ফ্রিকশানের জন্য পসিবল হতো না যদি ফিকশান না থাকতো ফিকশান আছে বলেই কাজগুলো সম্ভব হচ্ছে তার মানে কি কোনো একটা পার্টিকুলার জিনিস কাটতে বা হির প্রোডাকশন করতে কোনো জিনিস লিখতে কোনো সাইকেলকে রোডের মধ্যে হঠাৎ করে ব্রেক করতে আটকাতে তার মানে কি গাড়ি চলাতে সব জায়গায় কিন্তু ফিকশনাল ফোর্স কাজ করছে ফিকশনাল ফোর্স না থাকলে আমাদের ডেলি লাইফে অনেক কিছু অসুবিধা হতো অনেক কিছুই আমরা ঠিকঠাক কাজগুলো করতে পারতাম না ডেলি লাইফের ক্ষেত্রে এবার ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী ডিসঅ্যাডভান্টেজগুলো মোটামুটি একই একই আমরা বারবার বারবার যখন একটা একটা শু বেশি দিন ইউজ করতে পারি না কেন কারণ বারবার বারবার ইউজ করতে গেলে ফ্রিকশনাল ফোর্স ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাইজ হচ্ছে শুসের মধ্যে বারবার ফ্রিকশনাল ফোর্স ইউজ হচ্ছে বলে গ্রুপসগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা প্যাচগুলো বা ডিজাইনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবার গ্রুপসগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে মানে কি এই যে সোলের মধ্যে যে নষ্ট হয়ে যায় মানে এবার সোলের গ্রুপগুলো নষ্ট হয়ে যায় তখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায় গ্র্যাজুয়ালি গ্রাজুয়ালি কী হয় ওয়ারিং টিয়ারিং হওয়ার ফলে বেশি ওয়ারিং টিয়ারিং হওয়ার ফলে মানে শ্যুসের যে সোলগুলো আটলি নষ্ট হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে তার মানে কি তখন ড্যামেজ হয়ে গেলে কি হবে ড্যামেজ হয়ে গেলে এটাই হবে যে আমরা ওটাকে আর সেকেন্ড বার ইউজ করতে মানে আমরা বারবার ইউজ করতে পারবো না তার মানে কি দ্য শুজ গেট ড্যামেজ অ্যান্ড বিকাম আনফিট টু ইউজ বা টু ওয়ার কারণ আস্তে আস্তে রাবিং করার ফলে গ্রুভ নষ্ট হয়ে যাচ্ছে স্লিপারি হয়ে যাচ্ছে তার মানে কি পরবর্তীকালে দেখবো কি ওই ওটা ওই শ্যুজটা রাফ সার্ফেস থেকে স্মুথ সার্ফেস হয়ে যাচ্ছে আর স্মুথ হয়ে গেলে কী হবে বেশি গ্রুপসগুলো নষ্ট হয়ে যাবে আর যদি গ্রুপসগুলো নষ্ট হয়ে যায় তাহলে গ্র্যাজুয়ালিগুলো যে হেলথ মানে প্রথম অবস্থায় যে সোলটা ছিল মানে গ্রুপসটা ছিল সেই গ্রুপসগুলো না থাকার জন্য আস্তে আস্তে আমি শুসটা ভালো ভালো মতো ইউজ করতে পারবো না ওয়ার ইন্টেয়ারিং হওয়ার ফলে ফ্রিকশনার রেটটা কমে গেছে তার মানে কি দ্য সোলস অফ আওয়ার শুস ওয়ার আউট ডিউ টু ফ্রিকশন উইথ রোড ঠিক আছে আস্তে আস্তে যদি গ্র্যাজুয়ালি যদি গ্রুপগুলো কমে যায় শোলগুলো নষ্ট হয়ে যায় তাহলে ওটা আর আমরা ইউজ করতে পারবো না তারপরে টায়ারের ক্ষেত্রে তাই ভ্যাকালসের ক্ষেত্রে তাই বারবার ইউজের ফলে টায়ারের গ্রুপসগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্যাটার্নগুলো নষ্ট হয়ে যাচ্ছে ডিজাইনগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফিকশনাল ফলে তারপরে আমরা ইউজ করতে পারবো না ঠিক আছে ভেহিকলসগুলো ইউজ করা যায় না কারণ বাইসাইকেলের মধ্যে টায়ারের মধ্যে গ্রুপস থাকে ওই গ্রুপসগুলো ফ্রিকশনাল ফোর্সকে বাড়ায় তারপরে আস্তে আস্তে টায়ার যদি দেখবি আমার সাইকেল অনেকদিন পর চালালে সাইকেলের মধ্যে যে গ্রুপসগুলো আস্তে 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 কমতে 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 করে দেখবো সাইকেলটা একদম স্মুথ হয়ে গেল তখন কী হয় সাইকেলটা আস্তে 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 সহজে গ্রিপ করতে পারে না সহজে গ্রিপ হয় না রোডের মধ্যে সহজে গ্রিপ হয় না যত গ্রুপ ভালো হবে যত ডিজাইনগুলো বা গ্রুপগুলো বা প্যাচিগুলো ভালো হবে তত ফ্রিকশনাল রেট ভালো হবে ফ্রিকশনাল ফোর্স ভালো হবে তার মানে কি যখন টায়ার তখন ভালো হবে তখন এবার যা টায়ার যদি নষ্ট থাকে ডিজাইনগুলো নষ্ট হয়ে যায় তার মানে কি সার্ফেসের মধ্যে টায়ারগুলো নষ্ট হয়ে যায় তখন সেই টায়ারগুলো ব্য মানে ইউজ করার জন্য মানে সেইভাবে অ্যাপ্রিপিয়েট হয় না তাহলে বিকামস বিকামস কী হয় টায়ার বিকামস ব্যাডলি টু রি ইউজ তার মানে কি তখন আমাকে তখন ব্যাটারি টায়ার্স হ্যাভ টু রিপ্লেস বাই সাম নিউ টায়ার্স নিউ টায়ার্স দিয়ে রিপ্লেস করতে হয় ঠিক আছে টায়ার্সকে রিপ্লেস করতে হয় কারণ বারবার বারবার রোডের মধ্যে হলে ফেলে রোডের মধ্যে ফিকশানাল রেট হচ্ছে বারবার বারবার একই পয়েন্টে ফিকশান হচ্ছে এবার ফিকশান হতে 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 গ্রুপসগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে গ্রুপসগুলো কমে গেলে স্মুথ হতে শুরু করবে তাহলে ফিকশনাল রেট বা আমার যে ফিক্শনাল যে পাওয়ারটা ফিকশান যে ফিকশন যে ফোর্সটা আস্তে আস্তে কমে যাবে এদের এর ক্ষেত্রে কী হয় আমার রাবিং মেশিন পার্সের ক্ষেত্রে তি মেশিন পার্সের ক্ষেত্রে কী হয় আমার আমাদের হুইলের মধ্যে মেশিনের মধ্যে কি হয় গ্রাজুয়ালি ফিকশন ফোর্স কাজ করতে শুরু করে ঠিক আছে যেরকম সাইকেলের মধ্যে হোক বা বাইসাইকেলের মধ্যে হোক এই এই জিনিসগুলো হলে কারণ অনেক মুভিং পার্টগুলোর মধ্যে কী হবে রাবিং হবে প্রত্যেকটা মুভিং পার্ট প্রত্যেকটা মুভিং পার্টকে রাফ করে ইচ আদার কন্টিনিউয়াসলি রাফ করে এবার রাবিং হওয়ার ফলে কি হবে মে মানে মেশিন ওয়ার মানে মেশিনগুলো ওয়ারিং টিয়ারিং সব থেকে বেশি বেশি হয় গ্র্যাজুয়ালি বেশি হতে 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 ফ্রিকশনাল ফোর্স কি করে এই মুভিং পার্টসগুলোকে যেরকম বল বিয়ারিং বাইসাইকেলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ছোটো ছোটো পার্টসগুলো কী হবে নষ্ট হতে শুরু করবে ড্যামেজ হতে শুরু করবে ওয়ার্ন আউট হবে ওয়ার্ন আউট হলে কী হবে ওয়ারিং টিয়ারিং হলে কী হবে ড্যামেজ হবে তাহলে কী হবে নষ্ট হতে শুরু করবে তখন এই বল বিয়ারিংগুলো এই ড্যামেজ পার্টগুলো আমাকে নতুন পার্ট দিয়ে রিপ্লেস করতে হয় ঠিক আছে কারণ বারবার বারবার ইউজের ফলে দেখবি আগের মতো নতুন নতুন সাইকেল তুই যেভাবে চলাস পুরোনো সাইকেল কি তুই যেভাবে চলাতে পারবি যদি তুই পরিষ্কার না করিস বা তেল না দিস বা যদি যদি বারবার ইউ ইউজ হয় যেরকম দেখবি অনেক দিন চলার ফলে ব্রেক ঠিকঠাক কাজ করে না অনেক দিন চলার ফলে বেলটা রিঙ্গিং বেলটা ঠিকঠাক কাজ করে না কারণ ওখানে কিন্তু সব জায়গায় ফ্রিকশন হচ্ছে এবার বারবার 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 রাব হওয়ার ফলে ওয়ারিং টিয়ারিং হওয়ার ফলে ফ্রিকশানের ফোর্স রিডিউস হতে শুরু করে তখন আমাদের নিউ পার্ট দিয়ে আমাদের রিপ্লেস করতে হয় তারপরে যদি মনে কর আমরা যখন বৃষ্টির সময় সাইকেল চালাই বা আমরা যখন তেল দিই তখন কী হবে ব্রেকিং প্যাডসগুলো ঠিকঠাক কাজ করে না তার আস্তে 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 তার মধ্যে আবার অনেক দিন অনেক দিন হওয়ার ফলে ব্রেকিং প্যাডসের যে রাবারটা আস্তে আস্তে ক্ষয় পেতে হতে শুরু করে আস্তে আস্তে রাবার বারবার ইউজ করার ফলে রাবার রাবারটা ফ্রিকশনের ফলে রাবারটা আস্তে আস্তে ছোটো হতে হতে এরকম থাকে তবে এরকম হতে হতে রাবারটা নষ্ট হয়ে যায় তারপরে কিন্তু সেইভাবে কিন্তু মানে ব্রেকটা কষলে সেই অন দ্য স্পট কিন্তু ব্রেকটা বন্ধ মানে ব্রেক হয় না আমরা স্টপ হতে পারি না আমরা আমাদের মুভিংটাকে স্লো করতে পারে না কারণ আমাদের ব্রেকিং প্যাডসের মধ্যে রাবার থাকে এবার আস্তে 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 রাবারটা কী হবে নিউ ব্রেক রাবারের ক্ষেত্রে রাবারটা অনেকটা মোটা থাকে রাবারটা অনেকটা মোটা থাকে তখন সে খুব ভালো মতো ব্রেকটাকে মানে ব্রেক তখন আমরা অনেক অনেক তাড়াতাড়ি আমরা ব্রেক করতে পারবো তার মানে কি যখন আমরা ব্রেক করবো ওই জায়গায় কিন্তু সব হয়ে যাবে কিন্তু আস্তে 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 ফ্রিকশনাল ফোর্সের মাধ্যমে সাইকেল চালাতে চালাতে ব্রেক করতে করতে কী হবে ওই যে পার্টিকুলার হুইলের মধ্যে থাকা যে ব্রেক প্যাডটা আছে মানে ওই ব্রেক প্যাডটা আস্তে আস্তে রাবারটা নষ্ট করতে শুরু করে নষ্ট করতে শুরু করে তবে সেইভাবে ইফেক্টিভলি কিন্তু সেই কাজগুলো হয় না ঠিক আছে তারপরে তারপরে ওভার ব্রিজের ক্ষেত্রে বিল্ডিংয়ের ক্ষেত্রে রেলওয়ে স্টেশনের ক্ষেত্রে তারপরে ওভার ব্রিজের ক্ষেত্রে আস্তে আস্তে যে আমাদের যে গ্রুপসগুলো থাকে গ্রুপসগুলো মানে কি যে স্টিয়ার গেসগুলো থাকে বিল্ডিংয়ের ক্ষেত্রে স্টিয়ার গেসগুলো আস্তে আস্তে খসতে করতে ক্ষতে ক্ষেত মানে চলতে চলতে ফ্রিকশন করতে করতে না ক্ষয় হতে শুরু করে তাহলে এটাও ফ্রিকশানের একটা ডিসঅ্যাডভান্টেজ তখন আবার রিপেয়ারিং করতে হয় রিপেয়ারিং কেন করতে হয় কারণ এতগুলো মানুষ যাওয়া আসা করছে এইচটিআর কেসগুলোতে তাহলে এত ফিকশান কাজ করছে তাহলে ফ্রিকশান তার মানে কি ফিকশান ওয়ার্স অ্যাওয়ে ইভেন হার্ট স্টোন স্টেপস আস্তে আস্তে অল্প অল্প করে ওয়ারিং টিয়ারিং হতে হতে এইচটিআসগুলো নষ্ট হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের জন্য ঠিক আছে এই ফ্রিকশানাল ফোর্স নষ্ট হচ্ছে বলেই নানা রকম হচ্ছে কারণ একটা হিট প্রডিউস হয় আর হিট প্রডিউস হয় বলে হিট প্রোডাক্টস বাই ফিকশান ড্যামেজ মানে ড্যামেজ এনি পার্স অফ আওয়ার ডেলি লাইফ হিট কাজ করে এগুলো ড্যামেজটা ড্যামেজ করে দিচ্ছে ফ্রিকশানের ফলে যে ইউজ ড্যামেজ হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে তারপরে কিছু এনার্জি নষ্ট হচ্ছে যেরকম মানে গ্রাইন্ডিংটা গ্রাইন্ডিং হওয়ার ফলে কোনো জিনিস আমরা মানে গর্ত করছি ফুটো করছি গ্রাইন্ডিং হওয়ার সময় কোনো মেশিন গ্রাইন্ডিং করার সময় তখন আস্তে আস্তে রিডিউস করে দিচ্ছে এর ফলে ওর এনার্জি নষ্ট হচ্ছে ঠিক আছে কারণ এখানে ওখানে হিট মানে হিট নষ্ট হচ্ছে এনার্জি নষ্ট হচ্ছে এনার্জি ওয়েস্ট হচ্ছে এনার্জি ওয়েস্ট হওয়ার ফলে এনার্জি মানে আমরা হিট আমাদের মেশিনটা আস্তে আস্তে এনার্জিটা মানে এনার্জি ইউজ করার ফলে তার মানে কি আমরা যখন কোনো এনার্জি কোনো একটা মেশিনের উপর ইউজ করবো তার মানে কি ওটা ওভারকাম করার জন্য ফিক্স মানে আমাদের ফ্রিকশানও কিন্তু এনার্জি প্রডিউস করে তার মানে কি সাম অফ দ্য এনার্জি সাপ্লাইড টু রান এ মেশিন অর গ্রাইন্ডিং মেশিন ইজ ওয়েস্টেড ইন ওভারকামিং ফ্রিকশান বিটুইন ইস মুভিং পার্টস অ্যান্ড সাম অফ দ্য এনার্জি ইজ ওয়েস্টেজ ইন হিটিং জেনারেটেড বাই দ্য মেশিন কিছুটা আমার আমার মেশিন আমার হিট প্রডিউস করে এর ফলে এই যেটা হিট নষ্ট হয় বা এনার্জি নষ্ট হয় দিস ওয়েস্টেজ অফ এনার্জি রিডিউস দ্য এফিসিয়েন্সি অফ মেশিন এর ফলে আস্তে 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 আমাদের মেশিনের যে মানে পাওয়ারের ক্ষমতাটা আস্তে আস্তে স্লো হতে শুরু করে স্লো ডাউন হতে শুরু করে ঠিক আছে বুঝতে পারলাম এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে কোনো মেশিন পার্টসের মধ্যে যখনই ফ্রিকশান কাজ করবে কম অল্প অল্প ফ্রিকশান আস্তে আস্তে রিডিউস হতে শুরু করে আস্তে আস্তে ওই টায়ারগুলো হোক বা স্টেয়ার কেসগুলো হোক মেশিনে হোক যেখানেই হোক না কেন কারণ সব জায়গায় তো ফ্রিকশান কাজ করছে তো ফ্রিকশান কাজ করার ফলে ওখানে আস্তে 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 ফ্রিকশনাল ফোর্স হওয়ার জন্য ফ্রিকশানাল ফোর্স কী করে রিডিউস হতে শুরু করে ওখানে 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 আস্তে আস্তে এনার্জি জেনারেট হতে শুরু করে নষ্ট হতে শুরু করে আর ওই এনার্জিটা মেশিনের পাওয়ারটাকে আস্তে আস্তে মানে আমাদের এনার্জিটাকে নষ্ট করতে নষ্ট করতে শুরু করে দেবে মানে ওই ওয়েস্টেজ অফ এনার্জি রিডিউস করে দেয় এফিসিয়েন্সি অফ মেশিনের ক্ষেত্রে যেই মেশিনটা প্রথম দিকে যেই এফিসিয়েন্সি কাজ করতো পরের দিকে সেই এফিসিয়েন্সিতে কাজ করবে না ফ্রিকশনাল ফোর্সের জন্য ঠিক আছে এই অ্যান্সারগুলো খুব এই পয়েন্টগুলো খুব মানে ইজি তো এমনিই পরা যায় ঠিক আছে কোনো কোনো জায়গায় হয়তো আমি একটু বেশি তাড়াতাড়ি বলে ফেলছি বা কোনো কোনো জায়গায় একটু দেখতে হবে ঠিক আছে এই জিনিসগুলো একটু মন দিয়ে পর ভিডিওটা না দেখলেও কোনো ভিডিওটা শুধু অল্প দেখলেও চলবে কিন্তু ওই জিনিস এই জিনিসগুলো একটু লাইন বাই লাইন পর এমনি বুঝে যাবে ওকে তারপরে দিন আমি শনিবার দিন লাস্ট পার্টটা আমি শেষ করে দেবো তারপরে তোদেরকে আমি নোট প্রোভাইড করে দেবো ওকে এই জিনিসগুলো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কিন্তু পরীক্ষার সময় খুব দেয় এখান থেকে কোশ্চেন তো অ্যাডভান্টেজগুলো ডিসঅ্যাডভান্টেজগুলো পর কারণ এটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা ফ্রিকশনাল ফোর্স তোরা আমাদের এ লাইফ এখানে সব জায়গায় আছে ফ্রিকশনাল ফোর্সে এক্সাম্পলগুলো দুই তিন লাইন দিলে তখন দুই তিন লাইন লিখে আমাদেরকে প্রমাণ করে লিখে দিতে হবে এক্সপ্লেন করতে হবে দুই তিন লাইন লিখলেই অ্যান্স টুতে টু মার্কস পাওয়া যাবে ওকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ